হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সাইদা। আবার হাজির হলাম খুবই মজার রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো মচমচে মটর ভাজি বা বুট ভাজি বা ডাবলি ভাজিও বলা যায়। কী করে পারফেক্টভাবে করতে হয় চলুন তাহলে সেই প্রণালীটা জেনে নিই। মটর ভাজির জন্য আমাদের প্রথমে লাগবে ডাবলি। এখানে আমি হাফ কেজি পরিমাণ ডাবলি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে ফুলে এরকম ডাবল হয়ে গিয়েছে। এবার ছেঁকে পানিটাকে আমি ফেলে দিব। ডাবলি হচ্ছে আমরা চটপটের জন্য যে ডালটা ব্যবহার করি সেই ডালটাকে ডাবলি বলে। এবার মটরগুলোকে এভাবে টিস্যু দিয়ে আমি চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো পানি যেন না থাকে। আপনি চাইলে ফ্যানের বাতাসের নিচে দিয়েও পানিটা টানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ পানিটা টানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এর সাথে কিছুই দিব না, সরাসরি তেলে ভাজবো। সেজন্য চুলা একটি প্যান দিয়ে দিয়েছে। এর মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে, কারণ ডাবলিগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। সেজন্য তেলটা দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মাঝে ডাবলিগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ডাবলিগুলো যেন তেলে ডুবে থাকে। সবগুলো ডাবলি আমি একবারই দিয়ে দিয়েছি, কারণ আমার প্যানটা অনেকখানি বড়, সেজন্য। আর আপনার প্যানটা যদি ছোটো হয় তাহলে দুইবারে ডাবলিগুলোকে ভেজে নেবেন। মটরগুলো ভাজা হতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। একটু ধৈর্য সহকারে মচমচা করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি থাকবে আর একটু পরপর ঠিক এভাবে নেড়ে দিতে হবে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে ডাবলিগুলো কিন্তু ফুটে উঠে যখন এটা হয়ে যায় ঠিক তার আগ মুহূর্তে, সেই সময়টা খুব রিস্ক থাকে, কারণ গরম তেল যদি শরীরে পড়ে তাহলে কিন্তু পুড়ে যাবে। সেজন্য খুব সাবধানে ডাবলিগুলোকে ভাজতে হবে। আমি এরকম একটি কাচের ঢাকনা দিয়ে সামনে রেখেছি যাতে ডাবলিগুলো ফুটে উঠে তেলটা আমার গায়ে না লাগে। সেজন্য অবশ্যই সামনে কিছু দিয়ে রাখবেন যাতে শরীরে তেলটা না পড়ে। ডাবলিগুলো যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু সবগুলো ডাবলি তেলের উপরে ভেসে আসবে। আর ঢাকনাটা অবশ্যই কড়াইয়ের উপরে দিয়ে দিবেন না, এতে কিন্তু ঢাকনা থেকে গড়িয়ে তেলের মাঝে পানি পড়লে আরও বেশি সমস্যা হবে। তাই ঢাকনাটা ঠিক এভাবে কাত করে দিবেন। দেখুন আমি কীভাবে দিচ্ছি, একেবারে আমি ফ্রাইং প্যানটা ঢেকে দিচ্ছি না, একটু কাত করে রাখছি। যখন ঢাকনাটা ঘামাবে সেই পানিগুলো এভাবে নিচে পড়ে যাবে, কড়াইতে পড়বে না। দেখুন সবগুলো ডাবলি উপরে ভেসে আসছে তেলের। প্রায় 25 মিনিটের মতো আমি ভেজেছি। এবার একটা টেস্ট করে দেখবেন মচমচা হয়েছে কিনা। যদি দেখেন মচমচা হয়েছে তাহলে আর ভাজা লাগবে না। আর যদি মচমচা না হয়, আমি টেস্ট করেছি আমারগুলো এখনও মচমচা হয়নি, সেজন্য আমি আরও 5 মিনিটের মতো চুলায় রাখবো, এভাবে নাড়বো। আর দেখলেন তো কীভাবে ফুটে উঠেছে। তাই আবারও বলছি বি কেয়ারফুল যাতে শরীরে না পড়ে। ডাবলিগুলো আমার একবার পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিব ডাবলিগুলোকে। উঠিয়ে আমি এভাবে একটি কিচেন টিস্যুর উপরে নেব, এতে যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো শুষে নিয়ে যাবে। সবগুলো ডাবলি আমার ভাজা হয়ে গেছে। যখন ডাবলিগুলো ঠান্ডা হবে তখন একটা বাটিতে নিয়ে নিব। ডাবলিগুলো ঠান্ডা হওয়ার আগে এর সাথে মশলাগুলো মেশাবেন না। ঠান্ডা হওয়ার পরে আমি এর মাঝে 1 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। আপনি চটপটির মশলাও দিতে পারেন। এবার দিয়ে দিব বিট লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। আগেই লবণটা দিবেন না, অনেক সময় বিট লবণ আর চাট মশলা দেওয়ার পরে আর লবণ দিতে হয় না। খেয়ে একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় লবণ লাগবে তাহলে লবণটা দিবেন। আর আমি এখানে 1 চা চামচ দিয়েছি টেস্টিং সল্ট, এটা টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দিবে। এটা একেবারে অপশনাল, আপনি যদি খেতে না চান তাহলে দেওয়ার দরকার নেই। টেস্টিং সল্টটা দিলে মটরটা খেতে একেবারে কিনা মটরের মতো লাগে। আর আপনি চাইলে এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলে খুবই মজার মটর ভাজা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপির জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।